বড়বাজারের এক ওষুধ সরবরাহকারী সংস্থার অফিস থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ ওঠে ওই সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ক্যাশ বাক্স থেকে পঞ্চাশ লক্ষ টাকা সরিয়েছে ওই কর্মী শুধুমাত্র ক্যাশ বাক্স থেকে টাকা হাতানই নয় হাতানো টাকা নিয়ে রাতারাতি জমি কিনতে অগ্রিম দিয়েছেন আট লক্ষ টাকা চুরির টাকায় কিনেছেন দুটি গাড়ি এবং একটি আইফোন কথায় আছে চোরের সাত দিন গৃহস্থের একদিন চুরি করেও শেষ রক্ষা হলো না সিসি ক্যামেরার ফুটেজ দেখে হুগলির কোন্নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে স্ট্রিট থানার পুলিশ ধৃত ওই কর্মীর নাম সজন সিং